আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ভাতিজি সাত বাবুর, তার খুব ভক্ত। 2-3 দিন হলো সে নাই, পুকুর বাড়ি গেছে, এই কারণে আসছে। কিন্তু সাত বাবু তাকে ছাড়তেছে না। তা আমি বলতেছিলাম, তুমি চলে গেছো কেন, সাত বাবু কান্নাকাটি করতেছে। তো সেটাই ওই মানে ভালোভাবে আমাকে বলতেছে কেন গেছেন। তো সাত খুব তার ভক্ত, সবাই দোয়া করবেন এই মামনিটার জন্যে। এই যে আমরা চলে আসছি আমাদের খুলিতে, এখানে সাত ওকে যাইতে দিবে না, এর নাম সিমিন, যাইতে দিবে না। এই কারণে অনেক মানে তালবাহনা দেখাচ্ছে, হাত পা নাড়াচ্ছে, এভাবে এদের খুনসুটি দেখতে আমার খুব ভালো লাগতেছিল। এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যেহেতু এই ভিডিওটিতে আমি ভয়েস দিচ্ছি দুপুরবেলা, আশেপাশে হয়তো বা অনেক শব্দ পাবেন, আপনারা অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে নেবেন। কারণ মা কাজ করতেছে মাসকালাই গাছ থেকে আর কি, মাসকালাইগুলো বের করবে সেটার কাজ করতেছিল। এই হচ্ছে ধান সিদ্ধ করার চুলার ফাইনাল লুক, দেখতে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে, খুব ভালো লাগতেছিল ধান সিদ্ধ করার চুলাটা। এটা হচ্ছে আমাদের বাড়ির গেট, এর গেট দিয়ে আর কি মেন ভিতরে যাওয়া যায়। দেখাবো ইনশাল্লাহ বাড়ির ভিতরটাও একদিন খুব ভালোভাবে। এটা আমাদের খুলি অথবা খোলা, আমাদের নওগাঁতে খোলা বলে, বগুড়াতে এটা খুলি বলে। এই হচ্ছে খড়ি, কয়েকদিন আগে যে খড়িগুলো কাটা হয়েছিল সেটাই এখানে ভালোভাবে আর কি মাসা করে রেখে দেওয়া হয়েছে। আর বাকিগুলো এভাবে গোছাতে হবে, একটু সময় লাগবে, বুঝতেই তো পারতেছেন এলোমেলো সব কিছু। তো এই জায়গাটা খুবই ভালো লাগে, নদীর ধারে প্রাকৃতিক একটা সৌন্দর্য, হৃদয় ছোঁয়া একটা পরিবেশ, মার্শাল্লাহ খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন নদী, নদীতে এখন তেমন একটা পানি নাই, যেহেতু এবার বর্ষাটা অনেক কম। এই সময় কিন্তু নদীতে অনেক পানি থাকতো, কিন্তু এবারে তুলনামূলক অনেক কম। আর দেখা যাচ্ছে এই যে হাঁস হাঁসগুলো খুব সুন্দর করে পানিতে যাচ্ছে। এটাতে আমাদের একটা ওয়াল ছিল, পাশে কিন্তু রাস্তা ছিল, কিন্তু নদী যখন খনন করছিল তখন কিন্তু সবগুলো আর কি রাস্তার মধ্যে, নদীর মধ্যে চলে গেছে রাস্তাটাও। তো খুব কষ্ট এটা আমাদের জন্য, কারণ এই এলাকার মানুষজন কিন্তু ধরতে গেলে যারা নদীর ধারে এই সাইডে জমি বাড়ি, তারা কিন্তু আমাদের এই খুলির উপর দিয়ে আর কি যাতায়াত করে। এই হচ্ছে গরু, কিন্তু গরুর বাছুরটা কিন্তু এই গরুর না, পাশের বাড়ির একটা চাচি, যে এই যে চাচি দাঁড়ায় আছে, এই চাচির এই গরুর বাছুর। খুব ভালো লাগতেছিল আসলে, গায়ের কালার এক হয়তো বা, এই কারণে নিজের মাকে মনে করি গরুর বাছুরটা তার পাশে দাঁড়াইছে। এই হচ্ছে আমাদের সিমিন, সাত বাবু আবার আসতেছে, যেতে দিচ্ছে না আর কি, বারবার কান্না করতেছে, এই কারণে ও যেতে পারতেছে না, ও পুকুর বাড়ি চলে যাবে, পরের দিন আসবে স্কুল করে। কান্নাকাটি করতেছিল বারবার, খুব খারাপ লাগতেছে, সিমিনেরও মন খারাপ, ওকে রেখে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। সাত বাবু তো একা একা এখনও কোথাও যায়, ওভাবে থাকতে পারে না। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে অনেকগুলো ফুল ফুটছে, আমার কাছে খুব ভালো লাগতেছিল এই কচুরিপানার ফুলটা দেখতে, মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে। রোদ সকালবেলা এই সৌন্দর্য খুবই উপভোগ করতেছিলাম। আর এমনিতেও আমার যখন মানে খুব খারাপ লাগে তখন এখানে এসে দাঁড়াই থাকি, দেখি জায়গাগুলো, খুব ভালো লাগে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো এদিকে সাত চলে গেছে আর কি, ওই যে ইটের যে বাড়িটা দেখা যাচ্ছিল সেই বাড়িতে চলে গেছে, ওদিকে থেকে নিয়ে আসতেছে একজন, সেটাও আমার ভাসুরের ছেলে। তো সব বাচ্চা কাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবাই সবার সাথে আন্তরিকতার সাথে মিলেমিশে খেলতে পারে, এর জন্যই আলহামদুলিল্লাহ। কচুরিপানার ফুলগুলো খুব ভালো লাগতেছিল, সাত বাবু ওদিক থেকে আসতেছে, সেটাও একটু আপনাদের একটু দেখাই বুঝতে পারবে, মাটিতে ওভাবে হাঁটতে পারতেছিল না, এই যে আসতেছে বারবার বসে পড়তেছে। আপনারা হয়তো বা টিরের শব্দ পাবেন এখন, উপরে যেহেতু মাসকালের গাছগুলো মেলে দিছে সেগুলো আর কি মানে সবগুলো নিচে নামাচ্ছে, এই জন্য শব্দটা। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গ্রামে আসছি, গ্রামের পরিবেশ খুব ভালো লাগতেছে, কারণ এটা বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। এই যে স্বাদ আসতেছে, ও হাঁটতে পারতেছে না, পরে আমি বলতেছি বাবা তোমাকে কোলে নাও, কারণ মাটিতে ওভাবে তো হাঁটতে পারতেছে না, পায়ে জুতা নেই।
আরও খালি পায়ে থাকতে বেশি পছন্দ করে, মাটির আবহাওয়াটা নিতে বেশি পছন্দ করে। এত ছোট বয়সে এই জিনিসটা যে কি ওটা মানে আমি নিজেও বুঝি না, কিন্তু ও জুতা সবসময় খুলে রাখতেই পছন্দ করে। কয়েকদিন আগে এই কারণে পায়েতে একটা কাঁটাও ফুটছে বড়োর, পরে কাঁটাটা উঠাই দিছে অনেক কষ্ট করে। এই হচ্ছে আমাদের মিষ্টি আলুর গাছ। এই মিষ্টি আলু শাক হিসাবে কিন্তু রান্না করে খেতে পারেন অনেকেই। এটা বগুড়াতে কিন্তু অনেকে রান্না করে খায়, ছোটো মাছ দিয়ে চটচটি, খুব ভালো লাগতেছিল। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় পার করতেছি। কচুরিপানাগুলো দেখতে খুব ভালো লাগতেছিলো, যেহেতু ফুল ফুটছে এখন দেখতে পারবেন। নিচে ধান নিয়ে এসে রাখছে সাতবাবু, কাজ করতেছে বরাম্মার সাথে, একটা করে আটি মানে বরাম্মার হাতে দিচ্ছে, বরাম্মা সুন্দর করে বোস করে রেখে দিচ্ছে। এখানে সাত দাঁড়াই আছে, রোহন কাজ করতেছে, এটাও আমার ভাসুরের ছেলে। এখন যাচ্ছে, তার ভাই ডাক দিছে, এখানে মাছ মারছে, বলতিছে যে ভাইয়া আসো মাছ দেখে যাও, তো এই কারণে চলে গেছে মাছ দেখতে। পরে ভাবলাম এটা কিন্তু নদীর মাছ, তো পরে ভাবলাম মাশাল্লাহ অনেকগুলোই মাছ পাইছে। তো আমি ওখানে গিয়ে বলতেছি সাত তুমি কোনটা খাবা, বরাম্মাকে বলো, তো বলতেছে না, তো ভাবি রান্না করে দিবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে কথা হবে, আল্লাহ হাফেজ।